আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতি বিদ্যা বইটির পঞ্চম অধ্যায়, তাপগতি বিদ্যা দ্বিতীয় সূত্র ও এন্ট্রোপি এর তৃতীয় লেকচার। এই লেকচারে আজকে আমরা দেখব একটা কার্নো ইঞ্জিনের প্রতিটা ধাপ, অর্থাৎ এই যে সমশন প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ বিসি, এবং সিডি হচ্ছে আমার সমশন সংকোচন, এবং ডিএ হচ্ছে আমার রুদ্ধতাপীয় সংকোচন। এই যে প্রত্যেকটা ধাপে কি আলোচনা, পিভি লেখক ছাত্রের সাথে কিসের আলোচনা, এর কৃত কাজের আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি দেখছিলাম আগের লেকচারে, এরকম একটা পিস্টন ছিল, এরকম একটা আকৃতির কি ছিল, সিলিন্ডার ছিল বা চোঙ ছিল, এখানে একটা তাপ উৎস ছিল, এখানে একটা তাপ অন্তরক ছিল, আর এখানে একটা তাপ গ্রাহক ছিল। প্রথমে কি, প্রথম ধাপ হচ্ছে আমার এবি হচ্ছে আমার সমশন প্রসারণ, ঠিক আছে? সমশন প্রসারণ আমি কীভাবে, যদি আমি শর্টকাটভাবে বলে দিই, তাহলে এই সিলিন্ডার আছে, সিলিন্ডারকে আমরা এই তাপ উৎসের উপর বসাবো, ফলে এই সিলিন্ডারের ভিতরে যে আমার গ্যাস আছে, গ্যাস আর এই তাপ উৎসের যে তাপমাত্রা আছে তা কিছুক্ষণ পর এক হয়ে যাবে, ঠিক আছে? তারপর এই সমস্ত প্রক্রিয়াকে চাপ কমিয়ে কী করলাম, আমরা প্রসারিত করলাম। প্রসারিত করার ফলে এই এ বিন্দু থেকে তখন চাপ এবং আয়তন হয়ে যাবে পি টু ভি টু। কমাইলাম কীভাবে, যদি আমি একটু লেখচিত্রের দিকে তাকাই, পিভি লেখচিত্রের দিকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পি হচ্ছে এইখানে আসছে, আর এইটা যদি আমি এদিকে টানি তাহলে এইটা আসছে। তাহলে কী হলো, কমাইলাম, আমি চাপটা কমাইলাম, এই জন্য এখানে বসানো হয়েছে চাপ কমিয়ে, ঠিক আছে? তাহলে এটাই আমরা সুন্দরভাবে যদি লিখে দিই বাংলায়, তাহলে সিলিন্ডারের সি কে সর্বপ্রথম তাপ উৎসের উপর বসানো হয়, কিছু সময়ের মধ্যে সিলিন্ডারের ভেতরের গ্যাসের তাপমাত্রা উৎসের তাপমাত্রার সমান হয়, ধরি এই অবস্থায় গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে পি ওয়ান অফ পি হয়, যদি চিত্রের এ বিন্দুকে নির্দেশ করে। এখন আদর্শ গ্যাসের সমস্ত প্রক্রিয়ায় চাপ কমিয়ে, এই যে আমরা চাপটা কমাইলাম, কমিয়ে প্রসারিত করলে প্রক্রিয়া শেষে চাপ এবং আয়তন যথাক্রমে পি টু এবং ভি টু হবে, যা আমরা কি বিন্দু দ্বারা নির্দেশ করি, এবি চিত্রের এবি রেখা দ্বারা, সরি লেখচিত্রের এবি রেখা দ্বারা আমরা কি সমস্ত প্রসারণ দেখানো হয়েছে। এই প্রসারণের জন্য কৃত কাজ হবে ডাব্লিউ ওয়ান ইজিকাল টু, আমরা কী করবো, এ থেকে একটা রেখা টানবো, বি থেকে একটা রেখা টানবো, জি নাম দিলাম, এবং ই এবং জি, তাহলে আমরা কী করবো, এ বি জি ই হচ্ছে আমার এই ক্ষেত্রফল আর কি, এই ক্ষেত্রফলের মানটা যতটা হবে কিন্তু কাজের মানটা সেম হবে। এখন কি যদি আমি সমীকরণে আসি, সমীকরণ দ্বারা আমি কীভাবে লিখব, আমরা জানি হচ্ছে ডাব্লিউ ওয়ান অর্থাৎ রুদ্ধতাপি সরি সমস্ত প্রসারণের জন্য যে কাজের কাজ সেটা হচ্ছে আর টি লন পি টু বাই ই ওয়ান, তারপর ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসের জন্য, ডাব্লিউ টি এর জন্য হবে, আমি অগ্রিম লিখে দিলাম। এখন আজকে আমরা দ্বিতীয় ধাপটা সম্পর্কে, দ্বিতীয় ধাপে আমি কি করবো, এই সিলিন্ডার তো থাকলো, এখন আমি কি করবো, এই যে তাপ পরিবাহী আছে অর্থাৎ তাপ অন্তরকটা আছে সেটাকে আমি এর সংস্পর্শে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখি, এই ধাপটি সিলিন্ডারে তাপ অন্তরকে স্পর্শন করে আবদ্ধ গ্যাসের রুদ্ধতাপীয় ভাবে কী হয়, প্রসারিত হয়, এই প্রসারণের ফলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। এই যে টি টু ছিল টি ওয়ান, তাহলে কী হলো, তাপমাত্রা কমে গেল, তোমার টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু, টি টুর তাপমাত্রা কম, এটা একটা শর্ত। কিন্তু প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে গ্যাসের চাপ এবং আয়তন হবে পি থ্রি এবং ভি থ্রি, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করে। চিত্রে বি সি হচ্ছে আমার কি রুদ্ধতাপীয় রেখা, এই রুদ্ধতাপীয় রেখা থেকে যখন আমি ই টানবো, বি থেকে আমার টানাই আছে রেখাটা, সি থেকে একটা লম্ব টানবো এই ভি অক্ষের উপর, তখন আমরা আয়তনটা পাবো হচ্ছে বি সি এইচ জি, তাহলে বি সি এইচ জি ক্ষেত্রে ক্ষেত্রফল। চাইলে আমরা সমীকরণটা দিতে পারি ডাব্লিউ থ্রি ইজ ইকুয়াল টু আর গামা মাইনাস ওয়ান ব্র্যাকেট হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু। এখন এদের সামনে হচ্ছে প্লাস হবে, কারণ হচ্ছে দুইটাই প্রসারণ, প্রসারণের ক্ষেত্রে কী হবে, প্লাস হবে, আর যখন আমরা সংকোচন মূল্য তখন আমরা দ্যাট মাইনাস হবে। এর পরবর্তীতে আমরা তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ দেখব। এখন আমরা তৃতীয় ধাপটা দেখব, তৃতীয় ধাপটা হচ্ছে কি, আমরা যদি আবার সেই চং তাকাই, এটা চং বা সিলিন্ডার, এটা হচ্ছে তাপ গ্রাহক, এটা হচ্ছে তাপ অন্তরক, এবং এটা হচ্ছে আমাদের সরি এটা তাপ উৎস, এটা তাপ অন্তরক, এটা হচ্ছে আমার তাপ গ্রাহক। তাহলে আমরা তাপ উৎসকে বসেছি, তাপ অন্তরককে বসেছি, এখন কি আমরা তাপ গ্রাহককে এই চঙের সংস্পর্শে আনবো, আনার ফলে কি হবে, দেখা যাবে যে আনার ফলে কি তাপমাত্রা বৃদ্ধি হবে, কীভাবে তাপ গ্রহণ হলে তাপমাত্রা বৃদ্ধি হবে, তার আগে কী হবে সেটা জেনে নিই। এই ধাপে সিলিন্ডারে তাপ গ্রাহকের উপর বসে গ্যাসের তাপ বৃদ্ধি করা হলে পিস্টন দ্বারা গ্যাসের উপর কৃত কাজ সম্পাদিত হবে, ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কী হবে,
এই যে এইটা বসালাম, তাহলে কি হবে, এই পিস্টন দ্বারা এই যে গ্যাসটার ভিতরে আমার কৃতকাজ সম্পাদন হবে, এর ফলে আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এবং অভ্যন্তরীণ শক্তি যদি আমার বৃদ্ধি পায় তাহলে আমি জানি আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপরে পরবর্তী লাইনে বলা হয়েছে, ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু আবদ্ধ গ্যাসের বৃদ্ধিপ্রাপ্ত অভ্যন্তরীণ শক্তি তাপরূপে তাপগ্রাহকে বর্জন করে, তাপগ্রাহকে বর্জন করে তাপগ্রাহকের সমান অর্থাৎ T2 এর হয়। এটা কি বলছে, কিন্তু আবদ্ধ গ্যাসের বৃদ্ধিপ্রাপ্ত অভ্যন্তরীণ শক্তি তাপরূপে এই শক্তিটা তাপরূপে তাপগ্রাহকে এই তাপরূপকে কি বর্জন করে দেয়, করে দিয়ে সেই হয়ে যায় হচ্ছে আমার এই যে T2 এর সমান হয়। এই অবস্থায় আবদ্ধ গ্যাসের তাপ আয়তন কি হবে, তাহলে এই অবস্থায় হবে হচ্ছে P4 এবং V4, এটা বলা হয়েছে, যা ডিগ্রি বিন্দু দ্বারা নির্দেশ করে। ক্ষেত্রে সি সিডি রেখে সমস্ত সংকোচন, এটা কি সংকোচন হয়েছে, সমস্ত প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ, সমস্ত সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে সংকোচন এবং এই সংকোচনের ফলে কিন্তু কাজটা হবে, এই যদি আমরা কি করি এটা পাইলাম না, তাহলে হবে হচ্ছে DCHF অথবা CDFH, যেটা দিই সেটাই হবে আমাদের। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যে সংকোচন হবে না, এই সমীকরণটা হবে আমরা যে আগে কি পাইছি প্রথম ধাপে যেটা পাইছি তার আগে যদি একটা মাইনাস দিয়ে দিই সেটাই হচ্ছে আমাদের এই তৃতীয় ধাপের ক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে। চতুর্থ ধাপ শেষ, এই ধাপটিতে সিলিন্ডারটি পুরোনায় কিছু বসানো হবে, আবার এই তাপ অন্তরকে বসানো হবে এবং আবদ্ধ গ্যাসের উপরে চাপ বৃদ্ধি করা হবে। তাহলে মানে কি, প্রথমটাতে প্রথম ধাপে হচ্ছে চাপ হ্রাস, দ্বিতীয় চাপ হ্রাস, তৃতীয় চাপ বৃদ্ধি, চতুর্থ চাপ বৃদ্ধি। তাহলে যদি আমি বৃদ্ধি করি, বৃদ্ধি করার ফলে কি হবে, এর কি হবে আয়তন কমে যাবে। তাহলে আমি যদি তাকাই, তাহলে এই যে সমস্ত সংকোচন ধাপটা, তাহলে কি চাপটা আমি বৃদ্ধি করতেছি, আয়তনটা কি হইতেছে আস্তে আস্তে কমে যেতেছে, আয়তন কি সাইডে না, এইখানে আয়তন কম, এখানে আয়তন বেশি, আয়তনটা কমে যেতেছে চাপ বৃদ্ধির সাথে সাথে। ঠিক আছে, সেই কথাটাই আমি বলছি যে চাপ বৃদ্ধির সাথে সাথে আমাদের আয়তন কমে যাচ্ছে, আবদ্ধ গ্যাসের উপর কৃতকাজ সম্পাদিত হয় বলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই যে কৃতকাজ সম্পন্ন হচ্ছে আবদ্ধ গ্যাসের উপর, এর জন্য কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে কি হয়ে যাবে T1 হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসের চাপও ই হচ্ছে P1 এবং V1, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করে চিত্রের DA রেখা দ্বারা, এই যে DA রেখা দ্বারা রুদ্ধতাপে সংকোচন দেখানো হবে, এবং এই সংকোচনের জন্য আমার কৃতকাজটা হবে W4 ইজ ইকুয়াল টু, দেখি এই ডিতে আমি কোনো রেখা টানছিলাম কি, হ্যাঁ টানাছিল, তাহলে ডিতে তে টানা গেছে, তাহলে লিখবো DFEA অথবা আমি লিখবো DAEF, ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন পূর্ণ চক্রে অর্থাৎ এই চতুর্থ ধাপ, চারটা ধাপ মিলেই যে আমি পূর্ণ চক্রে যে কাজটা পাবো সেটা কি হবে, তাহলে প্রথম দুইটা কাজ কি হবে মাইনাস হবে, সরি প্লাস হবে, কারণ তারা ছিল প্রসারণ, তাহলে সমীকরণের ক্ষেত্রে প্লাস হবে, এবং তৃতীয় এবং চতুর্থ ধাপের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে। তাহলে এই যে দুইটা হচ্ছে প্লাস আর এই দুইটা হচ্ছে মাইনাস, যদি প্লাস মাইনাস করি এবং এই ক্ষেত্রফলগুলো আমি সবগুলো বিয়োগ করি, এই দুইটা যোগ করি, অর্থাৎ এ বি এইচ এফ, আর এই যে W1 যেটা পাইছিলাম আর W2 যোগ করি, তাহলে আমি পাবো ABCD ক্ষেত্রে ক্ষেত্রফল, আর W3 এবং W4 থেকে বিয়োগ দিলে আমি পাবো হচ্ছে ABCD ক্ষেত্রে ক্ষেত্রফল। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।